নৈশ ক্লাব রাহুল আলী আর বনস্মিতার মৃত্যু পোহরলে আহিছে রাহুল আলীর ভয়ঙ্কর তথ্য কোন কোন যুবতীক টার্গেট করেছিল রাহুলে বনস্মিতার মৃত্যুত নাম হাঙর খা রাহুল আলী সন্দর্ভত পোহরলে আহিছে বহু বিস্ফোরক তথ্য কিহর বাবে রাহুলর জিগাংখার বলি হল বনস্মিতা অভিযুক্ত রাহুল আলিয়ে বনস্মিতাক হত্যা করা বলে পিতৃ মাতৃয়ে বারে বারে দাবি করেছে কারণ মৃত্যুর পূর্বলৈকে পিতৃ মাতৃর সঙ্গে ফোনত স্বাভাবিকভাবে কথা পাতিছিল কিন্তু তার পাছত হঠাৎ বনস্মিতার মৃত্যুর খবরক সহজভাবে লওয়া নাই পরিয়ালে পিতৃ মাতৃর অভিযোগ রাহুল আলিয়েই হত্যা করেছে বনস্মিতা কিন্তু কোন এই রাহুল আলী রাহুলর বিরুদ্ধে পূর্বরে পড়া আছে বহু অপরাধৰ লগত জড়িত অভিযোগ মহানগরীর একাংশ বার রেস্তোরাঁত যোগান ধরেছিল যুবতী যাক লৈ বনস্মিতা আর রাহুলের মাজত হয়েছিল সংঘাত বিভিন্ন যুবতীর সঙ্গে সম্পর্ক না রাখবলৈ রাহুলক কৈছিল বনস্মিতা যার বাবে রাহুলে বনস্মিতাক আতরার পরিকল্পনা করেছিল জীবনের পর সেই পরিকল্পনা মতেই বনস্মিতাক ব্ল্যাকমেইল করবলে আরম্ভ করেছিল রাহুলে আনকি ধমক দিছিল হত্যা করারও কেবল যুবতী সরবরাহী নহয় অন্য বহু অপরাধের লগত জড়িত রাহুল রাহুলের বিরুদ্ধে প্রকৃততে কি কৈছিল বনস্মিতার পিতৃ এবার শুন কোনো ভাষা চকু পানী ওলাই মুঠতে এইটো সুইচাইড করা নাই তাকে হত্যা করেছে বহুত বলপূর্বক ভাবে হত্যা করেছে আর যে ডেড বডি দেখিছো তাই কিন্তু সুইচাইড করা ডেড বডি নহয় কোনোবাই মাৰ্ডাৰ কৰি পিনি চুইচাইড ওপৰত সজাই থৈছে সন্দেহটো আছে সেই ছোৱালী দুজনীৰ ওপৰত আৰু ৰাহুল নামৰ এজন ব্যক্তিৰ ওপৰত এই ধুৰন্ধৰ ৰাহুলক বৰ্তমানেও দিছপুৰ আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিব নোৱাৰা কাৰ্যক গৰিহণা দিছে সচেতন মহলে শিৱসাগৰৰ পৰা প্ৰদীপ গগৰ সহযোগত বিৰিঞ্চি কুমাৰ ডেকা ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট নৈশ ক্লাব রাহুল আলী আর বনস্মিতার মৃত্যু পোহরলে আহিছে রাহুল আলীর ভয়ঙ্কর তথ্য কোন কোন যুবতীক টার্গেট করেছিল রাহুলে বনস্মিতার মৃত্যুত নাম হাঙর খা রাহুল আলী সন্দর্ভত পোহরলে আহিছে বহু বিস্ফোরক তথ্য কিহর বাবে রাহুলর জিগাংখার বলি হল বনস্মিতা অভিযুক্ত রাহুল আলিয়ে বনস্মিতাক হত্যা করা বলে পিতৃ মাতৃয়ে বারে বারে দাবি করেছে কারণ মৃত্যুর পূর্বলৈকে পিতৃ মাতৃর সঙ্গে ফোনত স্বাভাবিকভাবে কথা পাতিছিল কিন্তু তার পাছত হঠাৎ বনস্মিতার মৃত্যুর খবরক সহজভাবে লওয়া নাই পরিয়ালে পিতৃ মাতৃর অভিযোগ রাহুল আলিয়েই হত্যা করেছে বনস্মিতা কিন্তু কোন এই রাহুল আলী রাহুলের বিরুদ্ধে পূর্বরে পড়া আছে বহু অপরাধের লগত জড়িত অভিযোগ মহানগরীর একাংশ বার রেস্তোরাঁত যোগান ধরেছিল যুবতী যাক লৈ বনস্মিতা আর রাহুলের মাজত হয়েছিল সংঘাত বিভিন্ন যুবতীর সঙ্গে সম্পর্ক না রাখবলে রাহুলক কৈছিল বনস্মিতা যার বাবে রাহুলে বনস্মিতাক আতরার পরিকল্পনা করেছিল জীবনের পর সেই পরিকল্পনা মতেই বনস্মিতাক ব্ল্যাকমেইল করবলে আরম্ভ করেছিল রাহুলে আনকি ধমক দিছিল হত্যা করারও কেবল যুবতী সরবরাহী নহয় অন্য বহু অপরাধের লগত জড়িত রাহুল রাহুলের বিরুদ্ধে প্রকৃততে কি কৈছিল বনস্মিতার পিতৃ এবার শুন কোনো ভাষা চকু পানী ওলাই মুঠতে এইটো সুইচাইড করা নাই তাকে হত্যা করেছে বহুত বলপূর্বক ভাবে হত্যা করেছে আর যে ডেড বডি দেখিছো তাই কিন্তু সুইচাইড করা ডেড বডি নহয় এইটো কোনোবাই মার্ডার করে পিনি সুইচাইড ওপর সজাই থৈছে সন্দেহটো আছে সেই ছোৱালী দুজনীর ওপর আর রাহুল নামৰ এজন ব্যক্তিৰ ওপর এই ধুরন্ধর রাহুলক বর্তমানেও দিছপুর আরক্ষীয়ে গ্রেপ্তার করব নোৱাৰা কাৰ্যক গৰিহণা দিছে সচেতন মহলে শিৱসাগৰৰ পৰা প্ৰদীপ গগৰ সহযোগত বিৰিঞ্চি কুমাৰ ডেকা ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট